কারণে সম্মানীয় উপস্থিতি বুঝতে পাচ্ছেন কত ডাক দিয়েছেন ওই যে কোরআন বলছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, যখন তারা বৃদ্ধ হয়ে যায়, যখন তারা অসহায় হয়ে যায়, পরাধীন হয়ে যায়, পরাধীন মানে ওদের শক্তি চলে গেছে, নিজে যে ফল টিপে এক গিলাস পানি খাবে ওদের শক্তি হারিয়ে গেছে, বাথরুমের পানি দিয়ে বয়ে যাবে। ওই টাইমে যদি পিতা মাতা যদি ডাকতে বলেন বেটা আব্দুল্লাহ আব্দুল জাব্বা আমাকে এই কাজটা দাও এই গিলাসটা করো, যদি সেই বেটা সেই পুত্র সেই বাড়ির কোনো মানুষ এই কথা বলে থাকে আরে দিচ্ছি তুমি এত চিল্লাচ্ছ কেন, তাহলে সে কোরআনের আয়াতকে অমান্য করলো, কোরআনের আয়াত বিরোধী হয়ে গেল। কেন আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা তারপরে জান্নাতে যাবে না কিসের জন্য, কোন কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ হাররাম আলাইকুম উমুকাল উম্মাহাত ওবাদাল বালা ওমানাআহাত, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করেছেন, ইন্নাল্লাহ হাররাম আল্লাহু, সেই ব্যক্তির জন্য জান্নাত উমুকাল উম্মাহাত, যে ব্যক্তির পিতা মাতা অবাধ্য করলো এই জান্নাত হারাম, ওবাদাল বালা কন্যাদের জীবন্ত পুঁতে দিল ওমানাআহাত এবং কৃপণতা করলো, আল্লাহ প্রথম নাম্বারে বলছেন ওই জান্নাত ওই শ্রেণীর ব্যক্তির জান্নাত হারাম, ওই শ্রেণীর ব্যক্তি জান্নাত যাবে না, যে বৃদ্ধ পিতা মাতার সদাচরণ করল না ওকে বলে দাও জান্নাত আল্লাহ রাসূল বলছে পাবে না।